ওয়েলকাম টু আর এম বায়োলজি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করবো আজকের হয়ে যাওয়া তোমাদের জেন প্যাসিওজি পেপার ওয়ানের অথেন্টিক অথেন্টিকেট বায়োলজির অ্যান্সার তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো দেখো প্রথম এই যে সেটটা সেই সেটের প্রথম প্রশ্ন ছিল হুইচ অব দ্য ফলোইং গ্লুকোজ ট্রান্সপোর্ট ইজ ইনসুলিন ডিপেন্ডেন্ট অর্থাৎ নিরোখিত গ্লুকোজ পরিবহনকারীদের মধ্যে কোনটি ইনসুলিন নির্ভর আমি তোমাদের বায়োমলিকিউলসের একটা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস দিয়েছিলাম সেখানে কিন্তু এই কোশ্চেনটা ছিল উত্তরে যাবে গ্লুটফোর হুই ইজ দ্য অথার অফ সিস্টেমা ন্যাচুরি একদম সহজ সরল প্রশ্ন ক্যারোলাস লিনিয়াস স্মল এক্সট্রাকোমোজোমাল সার্কুলার সেলফ রেপ্লিকেটিং ডিএনএ মলিকিউলস ফাউন্ড ইন ব্যাকটেরিয়া আর কল্ড প্লাজমিট অর্থাৎ তেতাল্লিশের উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশান বি এটাও কিন্তু তোমাদের আমি ক্লাসে করিয়েছিলাম হুইচ অফ দ্য ফলোয়িং কম্পোনেন্টস অফ ফ্লোয়েম ইজ অ্যাবসেন্ট ইন মোনোকট প্লান্টস অর্থাৎ এক বীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েমে নিলিখিত কোন উপাদানটি অনুপস্থিত থাকে উত্তরটি হয়ে যাবে কিন্তু ফ্লোয়েম প্যারেনকাইমা তারপর টেলোমিয়ার সম্পর্কে কোন উক্তিটি ঠিক নয় অর্থাৎ সঠিক নয় এক্ষেত্রে উত্তরটা হবে টেলোমিয়ারে ইউনিক জিন গুচ্ছ থাকে এটা সঠিক নয় স্টিল রুট ইজ ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোইং প্লান্টস এক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু অপশান ডি এটা কেয়া গাছ এটা হচ্ছে কেয়া গাছ এটা অপশান হয়ে যাবে এটা তারপর ইটাই ইটাই ডিজিজ ইজ কস্ট ডিউ টু ইনজেকশন অফ ফুড কন্টামিনেটেড উইথ অর্থাৎ এটা ইটাই রোগের কারণ কী ইটা ইটাই রোগের কারণ কিন্তু ক্যাডমিয়াম সিমপ্লাস্টিক ট্রান্সপোর্ট অব নিউট্রিয়েন্ট টেক প্লেস থ্রু সিমপ্লাস্টিক পরিবহনটা কিসের মাধ্যমে ঘটে প্লাজমোড স্মার্টার মাধ্যমে ঘটে তারপর ঊনপঞ্চাশের প্রশ্ন লাইকেন এই প্রশ্নটা আমি তোমাদের করিয়েছিলাম যে লাইকেন এসো টুর ইন্ডিকেটার এসো টু তো এসো টু মানে হচ্ছে বায়ু বায়ু দূষণ তারপর সেলোয়াল অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কনসিস্ট অফ মোস্টলি দেখো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া মানে পেপটাইডো তাহলে পেপ্ট সাথে টিকোইক অ্যাসিড উত্তর হবে অপশান সি তারপর ফিফটি ওয়ান হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যানিমেলস হ্যাজ এ ডায়াপ্রাম বিটুইন দ্য থোরাক্স অ্যান্ড দ্য অ্যাবডোমেন অর্থাৎ নিচের কোন প্রাণীটির বক্ষ ও তলপেটের মাঝে মধ্যচ্ছদা আছে তো বেসিক্যালি মধ্যচ্ছদা কাদের ক্যারেক্টারিস্টিক্স মধ্যচ্ছদা কিন্তু স্তন্যপায়ের ক্যারেক্টারিস্টিক্স তো স্তন্যপায়ী এখানে কে আছে স্তন্যপায়ী এখানে কিন্তু তিমি আছে তারপর দ্য পেয়ার অফ হরমোনস রিকোয়ার্ড ফর ক্যালাস ডিফারেন্সিয়েট ইন্টু অর্গ্যানস আর অর্থাৎ ক্যালাস থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করতে বা উৎপন্ন করতে যে দুটি হরমোন প্রয়োগ করা হয় সেটা অক্সিন এবং সাইটোকানি এটা কিন্তু তোমাদের ওই টিস্যু কালচার পার্ট থেকে কোশ্চেনটা ছিল তারপরে আছে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নেসেসারি ফর বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশান বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশনের জন্য কিন্তু স্বল্পমাত্রিক মৌল মলিবডেনামের প্রয়োজন পড়ে মলিবডেনাম অপশান ডি চুয়ান্ন যে সমীকরণটি এক্সপোনেনশিয়াল পপুলেশন বৃদ্ধিকে ইঙ্গিত করে সেটি কিন্তু ডিএন বাই ডিটি ইকুয়াল টু আর অর্থাৎ অপশন সি সিডিএনএ সিডিএনএ বেসিকারি কী একটা কমপ্লিমেন্টারি ডিএনএ তো মধ্যে সেন্ট্রাল ডগমা আমি ডিসকাস করেছিলাম দেখো সেন্ট্রাল ডগমাতে ব্যাপারটা এরকম হয় ডিএনএ থেকে আরএনএ হয় আরএনএ থেকে প্রোটিন সৃষ্টি হয় প্রোটিন এবার এই আর এ যখন ডিএনএ সৃষ্টি করে সেটাকে আমরা কি বলি রিভার্স ট্রান ট্রান্সক্রিপ্টেজ এই আর যে ডিএনএ সৃষ্টি করে সেই ডিএনএকেই আমরা কি বলে থাকি সি ডিএনএ বলে থাকি এটা কিন্তু বুঝিয়েছিলাম সেটাকে সেটা হয় তাহলে উত্তর কী হয়ে যাবে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এবারে আমরা ক্যাটাগরি টুতে চলে যাই দেখো ক্যাটাগরি টুতে কি বলা হচ্ছে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটসে মানে সঠিক বাক্যগুলি চিহ্নিত করো সঠিক বাক্যগুলি চিহ্নিত করো এর মধ্যে এটা হবে তোমার অপশান বি হবে এবং অপশান ডি হবে তারপর ফিফটি সেভেন অত্যন্ত সহজ একটা প্রশ্ন বলা হচ্ছে যে নিম্নলিখিত কোন ধরনের রক্ত একজন এ প্লাস রক্ত গ্রুপ গ্রহীতার দেহে প্রবেশ করানো যাবে তাহলে এ প্লাস বলে দেওয়া আছে নিশ্চয়ই এ প্লাস হবে তো টেকনিক্যালি সর্বজনীন দাতা সেটা কিন্তু ও নেগেটিভ হয় এবং ও পজিটিভের কাছ থেকেও কিন্তু রক্ত নিতে পারে তো বেসিক্যালি এ হবে সি হবে এবং ডি হবে যদি তোমরা দেখো যে বোর্ডের উত্তরে এ পজিটিভ এবং ও নেগেটিভ আছে তখন তোমরা চ্যালেঞ্জ করতেও পারো কারণ হচ্ছে ও নেগেটিভটা যেহেতু টেকনিক্যালি সর্বজনীন দাতা সেক্ষেত্রে ও পজিটিভটা বোর্ড নাও দিতে পারে তবে কিন্তু ও পজিটিভ এখানে দিতে পারবে রক্ত অসুবিধা তেমন একটা হয় না যেটা বোর্ডের উপর ডিপেন্ড করছে বিটি কটন বা বিটি তুলো একটি জিনগতভাবে পরিবর্তিত গাছ এটা তোমরা সবাই যেন জিনগতভাবে পরিবর্তিত গাছ একটি প্রতঙ্গ প্রতিরোধী গাছ এটাও সঠিক এবং সমস্ত কীটনাশক প্রতিরোধী নয় সিলেক্টিভ কিছু হয় হ্যাঁ তারপরে হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত একটি ব্যাকটেরিয়া গঠিত জিনের প্রকাশ ব্যবস্থা এটাও ঠিক অর্থাৎ এ বি এবং ডি তারপর গ্রিনহাউস হাউস এফেক্ট ইজ মেনলি কস্ট বাই তো গ্রিনহাউস হাউস এফেক্ট ইজ মেনলি কস্ট বাই এই কটা অপশানের মধ্যে সিএফসি হবে এবং সিও হবে লাস্ট প্রশ্ন বায়োলজির ক্ষেত্রে চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য হিস্টোন প্রোটিন হিস্টোন প্রোটিন সম্বন্ধে সঠিক তথ্য কোনটি সেটা বলতে হবে ইহা অম্লপ্রকৃতির ইহা অম্ল প্রকৃতির হয় না কোনোদিনই দিনেকে ঘন সন্নিহিত হতে সাহায্য করে একদম সঠিক ঘন সন্নিহিত হতে সাহায্য করে ধনাত্মক হ্যাঁ ধনাত্মক সাধারণত অ্যারোমেটিক না অ্যারোমেটিক হয় না তো এখানে উত্তর হয়ে গেলো বি ও সি তোমরা বায়োলজি পার্টটা পেলে কিছুক্ষণের মধ্যেই তোমরা কেমিস্ট্রির সলভ পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বেল বাটনটি বাজিয়ে দাও এবং আমার পাশে থাকো